করোনা আবহ কাটিয়ে ফের চালু হলো তাঁত কাপড়ের হাট, ফলে খারাপ অবস্থা থেকে কিছুটা রেহাই মিলবে বলে মনে করছেন বিক্রেতা থেকে শুরু করে তাঁত শিল্পী, তাঁত শ্রমিক সকলেই। করোনার জেরে দীর্ঘ দু বছর বন্ধ ছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের কুরই অঞ্চলের মেঝেয়ারি গ্রামীণ এলাকার তাঁত বস্ত্র হাট। তবে 2 বছর পর পুজোর আগেই ছন্দে ফিরছে তাঁত ও বস্ত্র হাট। দু বছর তো লকডাউন ছিল করোনা নিয়ে, আমরা এসেছি এখানে হাট বইছি মেঝিয়ারিতে। এখানে লোক এসেছে শান্তিপুর, নবদ্বীপ, ধাত্রীগ্রাম, তা এখানে হাটটা বইছি গ্রামীণ এলাকায়। তা অনেক দাম কমে বিভিন্ন রকম জামা, জামা প্যান্ট, শাড়ি থেকে যে কোনো জিনিসের হাটে মিলবে। শুরু হলো কেনা বেচা। কাটোয়া 2 নম্বর ব্লকের কুরই অঞ্চলের মেঝেয়ারি গ্রামীণ তাঁত ও বস্ত্র হাট শুরু হলো মেঝেয়ারি ঋষি অরবিন্দ বিদ্যাপীঠে। জানা গিয়েছে শান্তিপুর, ধাত্রীগ্রাম, সমুদ্রগড় সহ বিভিন্ন জায়গা থেকে তাঁত বিক্রেতারা এসেছেন মেঝেয়ারি গ্রামীণ হাটে। বিভিন্ন ধরনের শাড়ি সহ পোশাক রয়েছে এই হাটে। প্রতি সোমবার গ্রামীণ হাট হবে মেঝেয়ারিতে, সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকবে হাট। দীর্ঘদিন হাট না বসায় চরম আর্থিক অনটনের মধ্যেই পড়েছিলেন তাঁতিরা, পাশাপাশি তাঁত শিল্পীরাও। এর সঙ্গে সঙ্গে যারা তাঁতের কাপড় এনে বিক্রি করেন তারাও চরম আর্থিক অনটনের মধ্যেই পড়েছিলেন। তবে পুজোর আগে এই হাট ফের শুরু হওয়ায় খুব উপকৃত হলেন বিক্রেতারা, এমনটাই বলছেন এই হাটে আসা তাঁতের কাপড় বিক্রেতারা। মেঝিয়ারি সহ বিভিন্ন এলাকা থেকে অনেকেই হাটে শাড়ি সহ পোশাক কিনতে এসেছেন। হাট থেকে ন্যায্য মূল্যে শাড়ি সহ পোশাক কিনতে পারবেন ক্রেতারা বলে দাবি করছেন বিক্রেতারা। আমরা অন্যান্য জায়গায় 5 জায়গায় করেছি, সেখানে লকডাউনের জন্য চলেনি। এবার যোগাযোগ সব বাড়ির সঙ্গে বিচ্ছিন্ন হয়েছিল, আস্তে আস্তে এবার খুলেছে। এবার আমরা আসবো এখান থেকে, আজকে উদ্বোধন হলো। এরপরের থেকেও আমরা প্রতি সোমবার এখানে আমরা 8টার মধ্যে এখানে বসে যাবো, 6টা অবধি থাকবো। করোনার জন্য স্কুলও বন্ধ ছিল বা প্রত্যেকটা হাট বাজারও বন্ধ ছিল, সব নিয়ম মেনেই চলছিল। আমাদের কয়েকজন এসেছিল তাঁতের বস্ত্র বিক্রি করার ব্যাপারে, শান্তিপুর এবং সমুদ্রগড় এসব দিক থেকে এসেছে কাপড় টাপড় নিয়ে, খুব সুন্দর সুন্দর কাপড়, আর দামও খুব কম। পূর্ব বর্ধমান থেকে মালবিকা বিশ্বাসের রিপোর্ট, নিউজ 18।